রিলিজিয়াস মাইন্ডসেট বিশ্বাসে ঢেকে গেলা বইয়ে কোরআনের সাথে আমাদের ধর্মাচারের বৈপরীত্য দেখানোয় সমালোচকরা সহজ সমাধান হিসেবে আমাকে মুনকারিনে হাদিস নামক একটি অদ্ভুত বিশেষণে ভূষিত করলেন এবং কোরআনের পাশাপাশি নবীর প্রজ্ঞা ও জীবন আদর্শের অনুসরণের কথা মনে করিয়ে দিচ্ছেন। রিলিজিয়াস মাইন্ডসেটের দ্বিতীয় বইয়ে আমি হাদিসের সাথে আমাদের ধর্মাচারের বৈপরীত্য দেখিয়েছি। এ বইয়ে আমি সিন্ধুকে তোলা কিছু হাদিস উপস্থাপন করেছি, দেখানোর চেষ্টা করেছি যে আমরা আসলে কোরআন হাদিস নয়, আমাদের প্রবৃত্তির অনুসরণ করি। নবীর প্রজ্ঞা ও জীবন আদর্শকে আমরা আমাদের নিজেদের সুবিধা, পছন্দ ও দলীয় আলেমদের মত অনুযায়ী বুঝি। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, তোমাদের জন্য তোমাদের রাসুলের মধ্যেই আছে উত্তম আদর্শ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ হিকমা দিয়েছেন, কোরআন হাদিস সিরাত ইসলামের ইতিহাসে নবীর উত্তম আদর্শ হিকমার বিবরণ আছে। আমাদের শাইখুল হাদিসটা দাবি করছেন হিকমা হচ্ছে হাদিস। হাদিসে হিকমার বিবরণ আছে, তবে হাদিসকে হিকমা মনে করা নেহায়েত মূর্খতা। হিকমা মানে প্রজ্ঞা বা উইজডম, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, রিজনিং ক্যাপাসিটি বা ডিসিশন মেকিং ক্যাপাবিলিটি। প্রতিটা জনপদে আল্লাহ নবী পাঠিয়েছেন, প্রতিটা জনপদের প্রজ্ঞাবান মানুষদের আল্লাহ নবী হিসাবে নির্বাচন করেছেন, যারা মানুষকে কৃষি, শিল্প, ব্যবসা, যুদ্ধ, রাজনীতি, জীবন জীবিকার মূলনীতি শিক্ষা দিয়েছেন। পৃথিবীতে আর কোনো নবী না আসলেও প্রজ্ঞাবান মানুষ আসবে, যারা মানব জাতির জন্য সম্ভাবনা ও সমৃদ্ধির নতুন নতুন দুয়ার খুলবে। এসব জ্ঞানী ও প্রজ্ঞাবান মানুষরাই নবীদের উত্তরসূরি, যারা হবেন সমগ্র মানব জাতির জন্য বাতিঘর। কিন্তু আমরা মদিনা আল আজহারে পড়ুয়া শাইখুল হাদিসদের আলেম বা জ্ঞানী মনে করি, কিন্তু হার্ভার্ড অক্সফোর্ডে পড়ুয়াদের আলেম মনে করি না। বরণ্য কবি, সাহিত্যিক, দার্শনিক, সমরবিদ, পদার্থবিদ, চিকিৎসা বিজ্ঞানী, এরা কি তবে জাহেল বা মূর্খ? জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় যারা অবদান রেখে চলেছেন তাদের আমরা বলি সাধারণ শিক্ষায় শিক্ষিত, তাই সেসব শিক্ষার সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই। আর মদিনা আল আজহার থেকে যারা অসাধারণ শিক্ষায় শিক্ষিত বা কথিত আলেমরা আমাদের শিক্ষা দিচ্ছেন, মোচ কদ্দূর বড় হবে, মহিলাদের মুখ খোলা রাখা যাবে কিনা, কিভাবে পানি পান করতে হবে, কোন দোয়া পড়লে বেহেশতের আটটি দরজা খুলে দেওয়া হবে, দোজখের আগুন হারাম হয়ে যাবে বা মুস্তাজাবুদ দাওয়া বনে যাবেন, ইমাম মেহেদী কোথায় আত্মপ্রকাশ করবেন। কোরআন হাদিস সিরাত ইসলামের ইতিহাসের পাতায় পাতায় ছড়িয়ে ছিটিয়ে থাকা জ্ঞান ও প্রজ্ঞার অমূল্য রত্ন ভাণ্ডার পায়ে ঠেলে হিকমার নামে সব অর্থহীন, অবান্তর, অযৌক্তিক, অসার আলোচনায় কেন ডুবে থাকি? কারণ আল্লাহ নবীকে দিয়েছেন হিকমা আর আমাদের দিয়েছেন আহাম্মকী। আমেরিকান যোগাযোগবিদ ওয়াল্টার লিপম্যান বলেছেন, প্রজ্ঞা বুঝতে হলেও একজন মানুষের প্রজ্ঞা থাকতে হয়। শ্রোতারা বধির হলে সঙ্গীত কিছুই নয়। ইট রিকোয়ার্স উইজডম টু আন্ডারস্ট্যান্ড উইজডম, দ্য মিউজিক ইজ নাথিং ইফ দ্য অডিয়েন্স ইজ ডিপ। একজন বধির মানুষকে মাইকেল জ্যাকসনের গান শোনানো আর মাহফুজ আহমেদের গান শোনানো একই কথা। আমাদের মতো আহাম্মকদের কাছে নবীর হিকমার, আবু জেহেলের হিকমার তফাত নেই। আবু জেহেলরা যা যা করত ঠিক একই কাজ আমরা মানছি নবীর সুন্না নাম দিয়ে। আমরা নিজেরা কোরআন হাদিস সিরাত ইতিহাস পড়তে আগ্রহী নই, চিন্তা গবেষণা করতে রাজি নই। আমরা পালের ভেড়া হয়ে থাকতেই পছন্দ করি, কারণ এতগুলো ভেড়া তো ভুল হতে পারে না। হিকমা নাম দিয়ে হাদিসকে কোরআনের সমকক্ষ বানিয়ে হাদিসের ভিত্তিতে ধর্মের বিধিবিধান প্রণয়ন করা হচ্ছে। হাদিসে নবীজির প্রজ্ঞা এবং কোরআনের বাড়তি তথ্য আছে। সিরাত ও ইতিহাসের কিতাবেও নবীজির প্রজ্ঞা ও অনুকরণীয় আদর্শ আছে। এ ভিডিওতে নবীর হিকমা আমাদের আহাম্মকির তুলনামূলক আলোচনা করব। রিলিজিয়াস মাইন্ডসেট টু নবীর প্রজ্ঞা বইয়ে বিস্তারিত রেফারেন্স সহ বলেছি, সকল নবীদের আল্লাহ প্রজ্ঞা দিয়েছেন এবং নবীরাই আমাদের জন্য অনুমোদিত আদর্শ। কোরআনে আল্লাহ নবীদের প্রজ্ঞা ও উত্তম আদর্শের বিবরণ দিয়েছেন। সুরা নূহ, সুরা ইউনুস, সুরা ইউসুফ, সুরা মুহাম্মদ, সুরা হুদ, সুরা মরিয়ম, সুরা আম্বিয়া, সুরা আহজাব, কোরআনের পাতায় পাতায় নবীদের জীবনালোক। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, ইব্রাহিম ও তার সাথীদের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। এখন ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ আমরা কোথা থেকে জানব? সহি ইব্রাহিম শরীফ কোন প্রকাশনে প্রকাশ করে? কোরআনে একটা সুরা আছে, সুরা ইব্রাহিম। কোরআনের 30 পারার প্রায় এক পারা জুড়ে শুধু ইব্রাহিম আলাইহিস সালামের প্রজ্ঞা ও জীবন আদর্শের আলোচনা করা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম এর আপন পিতা, একেবারে ব্যক্তিগত পিতা, একজন সার্টিফাইড মুশরিক। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা একজন মুশরিক ছিলেন,
নূহ আলাইহিসাল্লামের আপন পুত্র ছিল একজন কাফের। এ কথা কোরআনে বলার উদ্দেশ্য কি? আল্লাহর কিতাবের বাইরে নবীর বাপের কথাও বিশ্বাস করবা না, আওলাদে রাসুল শুনলেই দৌড় দিবা না। নবীর বাপও মুশরিক হতে পারে, আওলাদে রাসুলও কাফের হতে পারে। আল্লাহ রাসুলদের অথরাইজ করেছেন, এর বাইরে যাদেরকে সত্যায়িত করেননি তাদের বক্তব্য গ্রহণের মানদণ্ড হবে কোরআন। ইব্রাহিম আলাইহিসাল্লামকে ফেরেশতারা কিভাবে সালাম দিয়েছেন, তিনি কিভাবে সালামের জবাব দিয়েছেন কোরআনে আল্লাহ বর্ণনা করেছেন। ফেরেশতারা বলল সালাম, ইব্রাহিমও বলল সালাম। আমার একটি ভিডিওতে সালাম এভরিওয়ান বলায় কয়েকজন কমেন্ট করলেন, এটা আবার কোন দেশি সালাম? এটা হযরত ইব্রাহিম আলাইহিসাল্লামের সালাম। অনেকে সালামুন আলাইকুম বলে সালাম দেন, কারণ কোরআনে সালামুন আলাইকুম বলে সালাম দিতে বলা হয়েছে। সালামুন আলাইকুম 100 দফা কোরআন সম্মত সালাম, কিন্তু অনেকে আসসালামু আলাইকুম বলাটাকে কোরআন অস্বীকার করার অভিযোগে কুফুরি বলছেন। আবার সালামুন আলাইকুম বললে অনেকে আহলে কোরআন ফেতনা বলে গালাগাল করেন। এই বিবাদের প্রধান কারণ আমরা আপাদমস্তক আহাম্মক। আমরা দিনভর পীরের পিছনে দৌড়াই, কিন্তু কোরআন খুলে মিলিয়ে দেখি না। সালামুন আলাইকুম আর আসসালামু আলাইকুম এ দুয়ের মধ্যে অর্থ, ভাষা ও ব্যাকরণগত কোনো পার্থক্য নাই। কোরআন আর আল কোরআন একই কথা। তদুপরি কোরআনে নবীরা আসসালামু আলাইকুম বলেও সালাম দিয়েছেন। মুসা আলাইহিসাল্লাম এবং হারুন আলাইহিসাল্লাম সালাম দিয়েছেন, আসসালামু আলা মান ইত্তাবা আল হুদা, নট সালামুন আলা মান ইত্তাবা আল হুদা। ঈসা আলাইহিসাল্লাম সালাম দিয়েছেন, আসসালামু আলাইয়া, নট সালামুন আলাইয়া। সুতরাং সালাম, সালামুন আলাইকুম, আসসালামু আলাইকুম সবই কোরআন এবং হাদিস সম্মত সালাম। সালাম মানে মুখে একটা মুখাস্থ বাক্য বলা নয়, আন্তরিকভাবে তার শান্তি কামনা, অর্থাৎ পরিচিত অপরিচিত সবার শান্তি কামনা, মঙ্গল কামনা করা একজন আদর্শ মুসলমানের বৈশিষ্ট্য। শান্তি বলতে সব রকম শান্তি এবং প্রশান্তি বোঝায়, অর্থাৎ একজন ভালো মুসলমান পরিচিত অপরিচিত সকলের প্রশান্তি ও আনন্দের কারণ হবে, সকলের শুভাকাঙ্ক্ষী হবে, সহযোগী হবে, মানুষকে ভালো কথা বলবে, উৎসাহব্যঞ্জক প্রশংসাসূচক কথা বলবে। সালামের জবাবও সালাম, অর্থাৎ আপনার জন্য প্রশান্তি। কিন্তু আমরা কারো সালামের জবাব দিই, আপনার তো সালামই হয় না। আগে সালাম দেয়া শিখেন, তারপর ভিডিও বানান। সালাম দিতে জানে না, আবার বই লেখে। ইব্রাহিম আলাইহিসাল্লাম আল্লাহর কাছে প্রজ্ঞাপূর্ণ দোয়া করেছেন, আল্লাহ কোরআনে তা উল্লেখ করেছেন, রব্বি হাবলি হুকমা ওয়াল হিকনি বিস-সালিহিন ওয়াজআল লি লিসানা সিদকিন ফিল আখিরিন। হে আমার রব, আমাকে প্রজ্ঞা দান করুন এবং আমাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করুন এবং পরবর্তীদের মধ্যে আমার সুনাম সুখ্যাতি অব্যাহত রাখুন। ইব্রাহিম আলাইহিসাল্লামের আরো দোয়া আছে কোরআনে। কোরআনের দোয়া নামে একটা ভিডিওতে এবং একটা অধ্যায় আলোচনা করেছি এ বইয়ে। ইব্রাহিম আলাইহিসাল্লাম আল্লাহর কাছে কি ভিক্ষা চাইতেন? প্রজ্ঞা বা উইজডম। তিনি সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত থাকার আর্জি পেশ করেছেন। আমল মানে কর্ম। আমাদের কর্ম দুনিয়া আখেরাতে আমাদের সাফল্য নির্ধারণ করবে। এই আমল মানে মুখাস্থ দোয়া দুরুদ নয়, সৎকর্ম মানে ভালো কাজ। ইব্রাহিম আলাইহিসাল্লামের আবেদনপত্র বলছে তার কাছে গুরুত্বপূর্ণ ছিল প্রজ্ঞা, সৎকর্ম এবং পরবর্তীদের মধ্যে সুনাম সুখ্যাতি। কিন্তু আমরা ইব্রাহিম আলাইহিসাল্লামের জীবন আদর্শ বলতে বুঝি সুন্নতে খতনা। এ খতনার নাম দিয়েছি মুসলমানি। মুসলিম আর অমুসলিমের মধ্যে পার্থক্য হচ্ছে খতনা। হযরত ইব্রাহিম আলাইহিসাল্লামের খতনার কথা পবিত্র কোরআনে নাই। কোরআনে 69 বার হযরত ইব্রাহিম আলাইহিসাল্লামের নাম উল্লেখ করা হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিসাল্লামের কাবা ঘর নির্মাণ এবং অন্য সকল ব্যাপারে কোরআনে বর্ণনা করা হয়েছে, অথচ তাকে তার গোপনাঙ্গের একটি অংশ কেটে ফেলতে বলা হয়েছে তা কোথাও বলা হয়নি। আল্লাহর উপর হযরত ইব্রাহিম আলাইহিসাল্লামের বিশ্বাস ও নিষ্ঠার কথাই গুরুত্ব সহকারে বলা হয়েছে যা আমাদের জন্য অনুকরণীয়। কিন্তু আমাদের কাছে খতনা কেন মুসলমানের সমার্থক? কারণ আল্লাহ ইব্রাহিম আলাইহিসাল্লামকে দিয়েছেন হিকমা আর আমাদের দিয়েছেন আহাম্মকি। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রজ্ঞা ও জীবনাদর্শের নির্ভুল বিবরণ একমাত্র কোরআনে আছে। কোরআনে সূরা মুহাম্মদ নামে একটা সূরা আছে, সূরা আহজাবে নবীজির একান্ত ব্যক্তিগত ঘরোয়া বিষয়াদি আলোচিত হয়েছে। এছাড়া কোরআনের বিধিনিষেধ সংক্রান্ত আয়াতগুলো আল্লাহ নবীকে উদ্দেশ্য করে বলেছেন, হে নবী আপনি বলুন, হে নবী আপনি পড়ুন, হে নবী আপনি জানিয়ে দিন। তারা আপনাকে জিজ্ঞেস করে, আপনি বলুন, আপনি করুন, আপনি করবেন না,
নবীর জন্য এটা করা পাপ হবে না, নবীর জন্য এটা করা উচিত হবে না। কোরআন নবীজিরই জীবন আলেখ্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি ছিল বা তাকে দাড়ি রাখার নির্দেশ কোরআনে দেওয়া হয়নি, কিন্তু আমাদের কাছে নবীর প্রধান অনুকরণীয় আদর্শ হচ্ছে দাড়ি। কারণ আল্লাহ নবীকে দিয়েছেন হিকমা আর আমাদের দিয়েছেন আহাম্মকি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করছেন, তার প্রচন্ড মন খারাপ। এর আগে তিনি তায়েফে গিয়েছেন, তায়েফবাসী তাকে পাথর মেরেছে, মদিনাবাসী বিশ্বাসঘাতকতা করলে তার আর যাওয়ার জায়গা নেই। আল্লাহ নবীজিকে দোয়া শিখিয়ে দিচ্ছেন যে হে নবী, আপনি আমার কাছে দোয়াটা করুন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়াখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, and say, my lord, grant me an honorable entrance and an honorable exit and give me a supporting authority from yourself. হে আল্লাহ, আমাকে মদিনায় সম্মানিত করেন এবং আপনার পক্ষ থেকে আমার জন্য সাহায্যকারী আনসার প্রেরণ করেন। এ দোয়ার বদৌলতে আল্লাহ নবীজিকে মদিনার বাদশাহ বানিয়েছেন, সমগ্র মদিনাবাসীকে আল্লাহ আনসার সাহায্যকারী বানিয়ে দিয়েছেন। কিন্তু কোরআনের রেডিমেড দোয়া আমাদের মনোপুত হয় না। আবু হুজাইফা থেকে আবু কোরাইজা, তার থেকে আবু নুসাইফা, এভাবে সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়ে একটা সহি দোয়া খুঁজে বের করি, আর কোরআনের পাতায় পাতায় আল্লাহ নবী রাসুলদের তাৎপর্যপূর্ণ দোয়া বর্ণনা করেছেন, তা আমাদের পর্যাপ্ত মনে হয় না। হযরত আদম আলাইহিসসালাম আল্লাহর আদেশ অমান্য করে যখন আল্লাহর বিরাগ ভাজন হলেন, তিনি কাঁদতে কাঁদতে ফেরেশান হয়ে গেলেন। কোনো দোয়ায় কোনো কাজ হয় না। শেষে যে দোয়ায় আরশে আজিমের দুয়ার খুলেছে সে পাসওয়ার্ড আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ বলেন, আমি আদম ও হাওয়াকে তখন ক্ষমা করেছি যখন তারা বলল, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, হে আমাদের রব, আমরা নিজেদের উপর জুলুম করেছি, আর যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদেরকে দয়া না করেন, তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। হযরত নূহ আলাইহিসসালাম আল্লাহর কাছে কি দোয়া করতেন, আল্লাহ নিজেই বর্ণনা করেছেন, কোনো ভায়া মিডিয়া নেই। সূরা হুদের ৪৭ নম্বর আয়াতে আল্লাহ আমাদের শেখাচ্ছেন হযরত নূহ আলাইহিসসালামের দোয়া, যে সে বলল, রব্বি ইন্নি আউযু বিকা আন আসআলাকা মা লাইসা লি বিহি ইলম, হে আমার রব, যে বিষয়ে আমার জ্ঞান নেই আমি যেন আপনার কাছে সে প্রার্থনাই না করি। নূহ আলাইহিসসালামের মতো এত মর্যাদাবান নবী, যার নামে কোরআনে একটা সূরা আছে সূরা নূহ, তিনি জানতেন যে তিনি সব বিষয়ে জানেন না। আর আমরা নিজেদের আল্লামা দাবি করি, আল্লামা শব্দের অর্থ সর্বজ্ঞ, এটা আল্লাহর উপাধি। হযরত জাকারিয়া আলাইহিসসালামের সন্তান হয় না, তো তিনি কোন দরগায় মানত করলেন, আল্লাহ বলে দিচ্ছেন, হুনা আলিকা দাআ জাকারিয়া রব্বাহু, সেখানে জাকারিয়া তার রবের কাছে দোয়া করল, রব্বি হাবলা মিন লাদুনকা যুররিয়াতান তাইয়িবাতান ইন্নাকা সামিউদ দুআ, হে আমার রব, আমাকে আপনার পক্ষ থেকে সন্তান দান করুন, নিশ্চয়ই আপনি প্রার্থনা শ্রবণকারী। এ দোয়ার পর কি ঘটল সেটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। এ দোয়ার পর আল্লাহ তাকে একটি পুত্র সন্তান দান করেছেন, যেন তেন পুত্র সন্তান নয়, আল্লাহর আরেক পয়গাম্বর হযরত ইয়াহিয়া আলাইহিসসালাম। হযরত মূসা আলাইহিসসালামকে আল্লাহ কিতাব দিয়ে বললেন, আপনি আমার কিতাব প্রচার করেন। মূসা আলাইহিসসালামের হাঁটু কাঁপা শুরু হলো, কারণ তিনি খুব ভালো করেই জানেন যে আল্লাহর কিতাবের কথা বললেই এ ফেরাউনের দল তাকে আহলে কোরআন, মুতাজিলা, মুনকারিনে হাদিস, ওরিয়েন্টালিস্ট, আমেরিকার দালাল বলে ধাওয়া দিবে। তখন তিনি আল্লাহর কাছে বসে প্রার্থনা করলেন, রব্বিশ রাহলি সদরি ওয়াসরলি আমরি ওয়াহলুল উকদাতা মিন লিসানি ইয়াফকাহু কাওলি, যে হে আল্লাহ, আপনি আমার বক্ষ প্রশস্ত করে দিন, আমার বুক ফুলিয়ে দিন এবং আমার কাজ সহজ করে দিন, আমার জিহ্বার জড়তা দূর করে দিন, যাতে আমি নির্ভয়ে নিঃসংশয়ে নির্দ্বিধায় সত্য প্রচার করতে পারি, যাতে তারা আমার কথা বুঝতে পারে। এই কথাটাকে ভাবানুবাদ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, অন্তরমম বিকশিত করো অন্তরতর হে, নির্মল করো উজ্জ্বল করো সুন্দর করো হে, জাগ্রত করো উদ্যত করো নির্ভয় করো হে, মঙ্গল করো নিরলস নিঃসংশয় করো হে। এ কবিতার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছেন। আর আমাদের গবেষণার বিষয়, মূসা আলাইহিসসালাম তার ভাই হারুন আলাইহিসসালামের চুল ও দাড়ি ধরে টেনেছেন, অর্থাৎ হারুন আলাইহিসসালামের দাড়ি ছিল, সুতরাং দাড়ি রাখার কথা কোরআনে আছে, যদিও এই যুক্তিতে চুল রাখা ফরজ হয়নি, কারণ
মুসা আলাইসাল্লামকে আল্লাহ দিয়েছেন হিকমা আর আমাদের দিয়েছেন আহাম্মকি। হযরত আয়ুব আলাইসাল্লামকে আল্লাহ ধুলায় মিশিয়ে দিলেন, তার সম্মান সম্পদ সন্তান স্বাস্থ্য সব কিছু আল্লাহ নিয়ে গেছেন, শুধু নিঃশ্বাসটুকু ছিল। তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, কোরআনের সূরা একুশ আয়াত ৮৩, আন্নি মাসানিয়া দুরু আন্তা আরহামুর রহিমিন, যে হে আল্লাহ আমি না হয় জগতের সবচেয়ে দুঃখী মানুষ, কিন্তু আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু। হযরত আয়ুব আলাইসাল্লামের এ দোয়ায় আল্লাহ লজ্জিত হয়ে গেলেন এবং তাকে তার সব কিছু আবার ফিরিয়ে দিলেন। আবার হযরত সুলাইমান আলাইসাল্লামকে আল্লাহ এমন বাদশাহী দিলেন, তিনি নবীর ছেলে নবী বাদশার ছেলে বাদশাহ, সমস্ত সৃষ্টিগুলোর উপর আল্লাহ তাকে কর্তৃত্ব দিয়েছেন। মানুষ জিন ডাইনোসরের মতো প্রকাণ্ড প্রকাণ্ড প্রাণী নিয়ে হযরত সুলাইমান আলাইসাল্লামের আর্মি, এই প্রতাপশালী আর্মি যখন দুনিয়া কাঁপিয়ে মার্চ করছিল তখন একটা পিঁপড়া বলল, সুলাইমানের আর্মি আসছে ভাগ, পায়ের নিচে পড়ে মরবি। হযরত সুলাইমান আলাইসাল্লাম পিঁপড়ার এই কথাটা শুনেছেন এবং এই পিঁপড়ার জন্য তিনি তার আর্মি হল্ট করলেন। আজব দুনিয়া গজব কাহিনী বলছি না, কোরআনের কাহিনী বলছি। কোরআনে একটা সুরা আছে সুরা নামল, এ নামল শব্দের অর্থ পিঁপড়া, যেন তেন পিঁপড়া নয়, যে পিঁপড়ার জন্য বাদশাহ সুলাইমান তার আর্মি হল্ট করেছেন এবং সেখানে বসে তিনি আল্লাহর কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এক দোয়া করলেন। সুরা নামলের ১৯ নম্বর আয়াত, রব্বি আউজাইনি আন আশকুরা নিআমাতাকা আল্লাতি আনআমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়াদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন, হে আমার রব, আপনি আমাকে এবং আমার পিতাকে যে নিয়ামত দিয়েছেন তার জন্য আমাকে সুক্রিয়া অবনত করেন, তার জন্য আমার মাথা নত করে দেন, আর আমি যাতে এমন ভালো কাজ করতে পারি যা আপনি পছন্দ করেন, আর অনুগ্রহ করে আপনি আমাকে আপনার সৎকর্মপরায়ণ বান্দাদের অন্তর্ভুক্ত করুন, আপনি আমাকে আড়াল করে দাঁড়ান, আমি যেন অসৎ মন্দ কাজ থেকে দূরে থাকতে পারি। এই কথাগুলোকে ভাবানুবাদ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে, আমারে না যেন করি প্রচার আমার আপন কাজে, ওয়ান আ'মালা সালিহান তারদাহু, তোমারই ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে, ওয়াদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকা সালিহিন, আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্ম দলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। খেয়াল করুন, আল্লাহ নবীদের জীবনাদর্শের মাধ্যমে আমাদের কি শিক্ষা দিচ্ছেন, যে আয়ুবের মতো ধুলায় মিশে গেল হিম্মত হারাবানা, বিশ্বাস হারাবানা, আবার সুলাইমানের মতো বাদশাহ হলেও একটা পিঁপড়াকে নজরআন্দাজ করবানা। সুলাইমান আল্লাহ সাল্লামের মতো বাদশাহ হলে পিঁপড়া তো পিঁপড়া, এই দুনিয়াটাকে আমাদের কাছে টেনিস বলের মতো মনে হবে, দুঃসময়ে ধৈর্য ধারণ করা কঠিন, কিন্তু তার চেয়ে অনেক বেশি কঠিন সুসময়ে বিনয় অবনত থাকা। শক্তির একটা নিজস্ব ধর্ম আছে, আপনার কাছে যখন অর্থ খ্যাতি বা ক্ষমতা থাকবে তখন আপনি বুঝবেন নিষ্কুলুষ নিরহংকার থাকা কত কঠিন। আমরা অহংকার করি না কারণ আমাদের অহংকার করার মতো কিছু নাই। পৃথিবীতে অহংকারী হওয়ার সবচেয়ে বেশি সুযোগ ছিল সুলাইমান আলাইসাল্লামের, তিনি দুনিয়ায়ও বাদশাহ আখেরাতেও বাদশাহ। সুলাইমান আলাইসাল্লামের মতো বাদশাহী আল্লাহ ফেরাউনকেও দিয়েছেন, কিন্তু ফেরাউন শুকরিয়া আদায় করা তো দূরের কথা, নিজেকেই খোদা দাবি করেছে, আল্লাহ তাকে দুনিয়াবাসীর সামনে অপদস্থ করেছে। নবীরা আল্লাহর কাছে বিনয়ী থাকার, সৎকর্মশীল থাকার, নির্ভীক সত্যনিষ্ঠ থাকার প্রার্থনা করতেন, একমাত্র আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতেন। অহংকার আমাদের দুনিয়া আখেরাত বরবাদ করে দেয়, আমাদের অহংকার বা বিনয় প্রকাশিত হয় আমাদের কর্মে। হিটলার মুসোলিনি প্রথম বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে জার্মানি ইতালিকে অজেয় পরাশক্তি বানিয়েছে, কিন্তু তাদের অন্ধ অহমিকা আর প্রতিশোধের নেশা তাদের ইতিহাসের আবর্জনায় পরিণত করেছে। হিটলার মুসোলিনির উত্থান পতনের বিপরীতে বিশ্বজয়ের অব্যর্থ রণনীতির যে উপমা ইসলামের নবী রেখে গেছেন তা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। নবীজির পথে কাটা দেয়া বুড়ির সেবা করার গল্প আমরা শুনি বিভিন্ন ওয়াজে, তবে এ কাজ করার জন্য নবীজির মতো মহামানব হওয়ার দরকার নেই, একজন সাধারণ ভালো মানুষও এমনটাই করবে। একটা বুড়ি তাও আবার অসুস্থ, তার খোঁজ খবর নেয়া তো একেবারে সাধারণ ভদ্রতা, মরণাপন্ন বুড়ির উপর প্রতিশোধ নেয়া একজন সাধারণ ভদ্রলোকের জন্যও বেমানন।
কিন্তু প্রবল প্রতাপশালী শত্রুকে শুধু ক্ষমা নয়, প্রধান মিত্রে পরিণত করেছেন। তার অসংখ্য নজির ইসলামের নবী রেখে গেছেন যা পৃথিবীর ইতিহাসে বিরল। বদরের যুদ্ধে মুসলমানদের প্রতিপক্ষ দলের সেনাপতি আবু জেহেল মারা যাওয়ার পর অহুদ খন্দক সহ মুসলমানদের বিরুদ্ধে পরিচালিত সকল যুদ্ধে সেনাপতি ছিলেন আবু সুফিয়ান। অহুদের যুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা মুহাবির আমির হামজার মৃতদেহের বুক চিরে কলিজা বের করে খেয়েছে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পর ঘোষণা দিলেন, যারা আবু সুফিয়ানের বাড়িতে আশ্রয় নেবে তারা নিরাপদ। তৎকালীন আরবে এটা ছিল কাউকে সর্বোচ্চ সম্মান দেখানোর রীতি। শুধু আবু সুফিয়ান নয়, আবু সুফিয়ান যাদের আশ্রয় দেবে তারাও নিরাপদ। এটা শুধু যুদ্ধ কৌশল নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রজ্ঞা ও দূরদর্শিতায় আবু সুফিয়ানের মতো প্রধান শত্রুকে প্রধান মিত্রে পরিণত করেছেন। আবু সুফিয়ানের ছেলে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় দুই দশক মুসলিম জাহানের খলিফা ছিলেন এবং পরবর্তীতে উমাইয়ারা প্রায় একশো বছর মুসলিম বিশ্ব শাসন করে। এই উমাইয়া বংশ মানে আবু সুফিয়ান বংশ। অহুদের যুদ্ধে খালিদ বিন ওয়ালিদের পাল্টা আক্রমণে মুসলমানরা বিপর্যস্ত হয়। সে খালিদ বিন ওয়ালিদ শুধু ক্ষমাই পাননি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সাইফুল্লাহ বা আল্লাহর তলোয়ার উপাধিতে সম্মানিত করেছেন। তিনি দুনিয়া বিস্তৃত মুসলিম জাহানের প্রধান সেনাপতি নিযুক্ত হয়েছেন। শতাধিক যুদ্ধে মুসলমানদের বিজয় এনে দিয়েছেন দিগ্বিজয়ী মহাবীর খালিদ বিন ওয়ালিদ। সম্প্রতি পাকিস্তানের এক ফুলব্রাইট ফেলো বিশ্ববিদ্যালয় শিক্ষককে ফেসবুকে ধর্ম অবমাননার দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তার পক্ষে মামলা লড়ায় তার আইনজীবীকে গুলি করে হত্যা করে উগ্রবাদীরা। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রধান প্রতিপক্ষ আবু জেহেল পুত্র ইকরিমা বদরহুদ যুদ্ধে তো অনেক সাহাবিকে হত্যা করেছেই। মক্কা বিজয়ের সময়ও হারামের সীমানায় অর্থাৎ যুদ্ধ নিষিদ্ধ এলাকায় মুসলমানদের উপর ইকরিমা ব্যর্থ আক্রমণ করে। আবু সুফিয়ান সহ মক্কার সকল কাফেররা সাধারণ ক্ষমা পেলেও ইকরিমার মৃত্যুদণ্ডের রায় দেয়া হয় যুদ্ধ অপরাধের দায়ে। ইকরিমা মক্কা থেকে পালিয়ে যায়। তার স্ত্রী এসে তার হয়ে নবীজির কাছে ক্ষমা চাইলে নবীজি ইকরিমাকে মক্কায় ফিরে আসতে বলেন। ইকরিমাকে ফিরে আসতে দেখে নবীজি সবাইকে বললেন, ইকরিমা ইবনে আবু জেহেল আসছে, তোমরা তার সামনে তার বাবাকে গালি দিও না। হযরত ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অবিশ্বাস্য ক্ষমায় অভিভূত হয়ে প্রতিজ্ঞা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওয়াদা করছি, ইসলামের বিরুদ্ধে যত শক্তি আর অর্থ আমি ব্যয় করেছি ইসলাম প্রতিষ্ঠায় আমি তার দ্বিগুণ করব। রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে ইয়ারমুকের মহাযুদ্ধে সেনাপতি খালিদ বিন ওয়ালিদ যখন পিছু হাটার সিদ্ধান্ত নিলেন, হযরত ইকরিমা বললেন, আল্লাহর রাসূলের সাথে আমার কিছু ওয়াদা আছে। সেনাপতি খালেদ বিন ওয়ালিদের হুঁশিয়ারি অগ্রাহ্য করে হযরত ইকরিমা দুর্ধর্ষ রোমান সৈন্যদের দুর্ভেদ্য চক্রভেদ করেন। অতি মানবের মতো লড়াই করে প্রতাপশালী রোমানদের বিরুদ্ধে মুসলমানদের জিতিয়েছেন হযরত ইকরিমা ইবনে আবু জেহেল। খালেদ বিন ওয়ালিদের পরিবর্তে ইকরিমা ইবনে আবু জেহেল মুসলিম জাহানের প্রধান সেনাপতি নিযুক্ত হন। ইকরিমার মতো বীজ বৃক্ষকে যিনি দেবদূতে পরিণত করতে পারেন, পৃথিবীর ইতিহাসে তার চেয়ে শক্তিমান নেতা আর কে? ভিন্ন মত সত্ত্বেও তাদের মঙ্গল কামনা করতে পারাই সৎকর্ম। ইকরিমার মতো জঘন্য যুদ্ধ অপরাধীকে নিঃশর্ত ক্ষমা ও সেনাপতির মর্যাদা দিতে পারাই নবীর হিকমা। রবীন্দ্রনাথের ভাষায়, যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো? পৃথিবীর ইতিহাসের গতিপথ বদলে দেয়া প্রজ্ঞাবান মানুষদের তালিকায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম, কারণ তিনি উটের দুধ পান করতেন, খেজুর খেতেন, তিনি বগলের নিচের পশম টেনে টেনে তুলতেন, তিনি জয়তুনের ডাল দিয়ে মেসওয়াক করতেন, ডান হাতে পানি পান করতেন। আলহামদুলিল্লাহ, আমরা আহাম্মকুল্লারা বয়ান করছি হিকমা উল্লার জীবন আদর্শ। হাদিসের কিতাবে নবীজির প্রজ্ঞার বিবরণ আছে, তবে তা আমাদের নজরে পড়ে না, কারণ আমরা খুঁজছি উটের মুতের ফজিলত আর ডিলাকুলুপের ফাজাইল। হাদিসের সাত সমুদ্র সেচে আমরা কোরআনের সাথে সম্পর্কহীন দুনিয়া আখেরাতে গুরুত্বহীন কিছু বিতর্কিত বিষয় তুলে আনি। টাকনোর নিচে কাপড় ঝুলিয়ে পড়লে সে জাহান্নামে যাবে, এটা কোনো প্রজ্ঞাবান মানুষের কথা হতে পারে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কথা বলেননি। তিনি বলেছেন, যারা অহংকার বশত টাকনোর নিচে কাপড় ঝুলিয়ে পড়ে তারা আল্লাহর কৃপা দৃষ্টি পাবে না। এই হাদিসের কিওয়ার্ড হচ্ছে অহংকার বশত। হাদিসের পরের অংশে লেখা আছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নিজেরও তো টাকনুর নিচে কাপড় ঝুলে থাকে,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনি তো আর এটা অহংকার বশত করেন না। অহংকার করে যদি কেউ একটা টুপিও মাথায় দেয়, সেও গুনাহগার। অহংকার বোধ থেকে যদি কেউ নামের আগে আল্লামা, নামের শেষে মাদানী আজহারি লাগায়, সেও আল্লাহর কৃপা দৃষ্টি থেকে বঞ্চিত হবে। অহংকার অমার্জনীয় অপরাধ। নিশ্চয়ই আল্লাহ দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। কিন্তু টাকনুর নিচে কাপড় নামা আর হাঁটুর উপর কাপড় উঠা নিয়েই আমাদের রাজ্যের গবেষণা। কারণ আল্লাহ নবীকে দিয়েছেন হিকমা আর আমাদের দিয়েছেন আহাম্মকি। হযরত ইব্রাহিম আলাইহিসাল্লামের সময়ে বেশিরভাগ মানুষ চুরি ডাকাতি করে উপার্জন করত। বাণিজ্য কাফেলা বা মুসাফিরের সর্বস্ব কেড়ে নিত, দাস হিসাবে বিক্রি করে দিত। হযরত ইব্রাহিম আলাইহিসাল্লাম বললেন, তোমরা যে লুটপাট করো, তোমাদের এই উপার্জন তো হালাল নয়। তোমরা এই হারাম কামায় কেনা কাপড় পরে আল্লাহর ঘরে আসবে না। পরবর্তীতে আবু জেহেলরা ইব্রাহিম আলাইহিসাল্লামের এই হাদিসের ভিত্তিতে ল্যাংটা হয়ে কাবা তাওয়াফ করা শুরু করে। কারণ তাদের কামাই হারাম, আর ইব্রাহিম আলাইহিসাল্লাম বলেছেন হারাম কামায়ের কাপড় পরে আল্লাহর ঘরে আসবে না, তাহলে উপায় কি? ল্যাংটা। হযরত ইব্রাহিম আলাইহিসাল্লাম বোঝাতে চেয়েছেন যে তোমরা হালাল উপার্জন করো। কিন্তু তিনি তো আর বুঝতে পারেননি যে এই আহাম্মকের দল ল্যাংটা হয়ে কাবা তাওয়াফ করবে, কিন্তু চুরি ডাকাতি ছাড়বে না। ধন্যবাদ।